রাজধানীর উত্তরায়ও জামায়াত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বিকেল 4:30টার দিকে উত্তরার রাজলক্ষ্মী থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। পুলিশ এতে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। শিবির কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এ সময় কয়েকজন পথচারী এবং জামায়াত কর্মী আহত হয়। পুলিশ মিছিল থেকে 20 জামায়াত শিবির কর্মীকে আটক করে। জামায়াতের নেতা কর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে সকালে রাজধানীর মালিবাগে মিছিল বের করে জামায়াত।